আসসালামু আলাইকুম প্রিয় সুধী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু দ্বীনের প্রচার, সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক কার্যাবলীতে পূর্ণ মনোযোগ ও প্রচেষ্টা নিবদ্ধ রেখেছেন। যেন ইসলামের একান্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি মাসালাগুলোর কোনো একটি মাসআলা লক্ষ্যচ্যুত না হয়। প্রকৃতপক্ষে তার যুগে ইহুদি মুনাফিক ও সাহাবাইদের চক্রান্ত ও অপপ্রচারী অবস্থানকে এত বিগড়াইয়াছিল। সেই মুহূর্তে যেই খলিফাই ক্ষমতাসীন থাকতেন তাকেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহুর অবস্থার সম্মুখীন হতে হতো। ধর্মীয় খিদমতে হযরত ওসমানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা এই যে, তিনি মূল ও সহি কুরআন শরীফ সাম্রাজ্যের প্রতিটি অঞ্চলে প্রচার করার জন্য সর্বাধিক চেষ্টা করেছেন। আজ সমগ্র দুনিয়ায় যে কুরআন প্রচলিত রয়েছে তা হযরত ওসমানের অবদান, যা তিনি হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক সংকলিত কুরআন থেকে অনুলিপি করিয়ে দেশে দেশে প্রচার করে দিয়েছিলেন। সাধারণত হযরত ওসমানকে কুরআন সংকলনকারী বলা হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সংকলনকারী হলেন প্রথম খলিফাদ্বয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফাদ্বয়ের সংকলিত কুরআনের প্রচারক বললে অধিক শুদ্ধ ও সঙ্গত হবে। মসজিদে নববীর সম্প্রসারণ এই বিষয়টির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই সকলের আগ্রহ ছিল। ফলে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদটিকে সম্প্রসারিত করতে মনস্থ করলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু মসজিদের পার্শ্বস্থ ভূমি খরিদ করে রাসূলের খিদমতে পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী কিরামের উপস্থিতিতে দ্বিতীয়বার মসজিদটিকে পূর্বাপেক্ষা বড় করে নির্মাণ করলেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহুর স্বীয় খিলাফতকালে হিজরি 29 সনে মসজিদে নববী পূর্ণ সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করলে কেউ কেউ নিজের আবাস গৃহ মসজিদের জন্য ছেড়ে দিতে অসম্মতি জ্ঞাপন করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু পরবর্তী জুমার দিন খুতবার মধ্যে এমন প্রাণস্পর্শী ভাষায় এই ভূমির আবেদন জানালেন যে সকলেই পার্শ্বস্থ বাড়িঘর মসজিদের উদ্দেশ্যে হস্তান্তর করতে সম্মত হয়ে যান। খলিফা ভূস্বামীদেরকে প্রচুর মূল্য প্রদানপূর্বক জমিগুলো নিয়ে তাতে মসজিদের সম্প্রসারণ কাজ আরম্ভ করে দেন। 10 মাসেরও অধিক কাল ধরে মসজিদের কাজ চলছিল। এই দীর্ঘকালব্যাপী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু স্বয়ং মসজিদের কাজের তত্ত্বাবধান করেছিলেন। মসজিদে নববী ছাড়াও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু আরও কয়েকটি মসজিদ নির্মাণ করেছিলেন। মুসাফিরদের জন্য মেহমানখানা নির্মাণ করেছিলেন। কুফায় মেহমানখানা নির্মাণের জন্য আকিল ও ইবনে হাবার থেকে তাদের বাড়িঘর খরিদ করে নিয়ে তাতে বড় শান শৌকতপূর্ণ মেহমানখানা নির্মাণ করেছিলেন, যাতে বিদেশ থেকে আগত মেহমানদের থাকার সুবন্দোবস্ত হতো। পানির অভাব দূরীকরণের প্রতি তার বিশেষ লক্ষ্য ছিল। মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ থেকে যে সমস্ত রাস্তা মদিনা পর্যন্ত এসেছে সেই সমস্ত রাস্তাসমূহের পাশে তিনি বহু সংখ্যক কূপ খনন করে পথিকদের জন্য পানির সুব্যবস্থা করে দিয়েছিলেন। উক্ত রাস্তাসমূহের স্থানে স্থানে মুসাফিরখানা এবং পথিকদের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করেছিলেন। ইসলাম প্রচারের আগ্রহ ও খেয়াল তার সবসময় ছিল। মসজিদের মিম্বর থেকে তাবলিকের ধারা তো সর্বক্ষণ জারি থাকতই। এতদ ভিন্ন যখনই তার কাছে লোকজন এসে বসত তখনই তিনি তাদেরকে ইসলামের বিভিন্নমুখী সৌন্দর্যসমূহের বর্ণনা দান করতেন। একবার বিজিত বিধর্মী দেশ থেকে বহু কাফের বন্দী হয়ে মদিনায় এলে তিনি তাদের মধ্যে গমন করে অতি চিত্তাকর্ষক রূপে ইসলামের সৌন্দর্য তাদেরকে বুঝিয়ে দিলে তাদের অধিকাংশই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মানুষকে ধর্মীয় শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তা তিনি এত অধিক অনুভব করতেন যে অনেক সময় তিনি মানুষকে ফিকাহ শাস্ত্রের মাসালাসমূহ বুঝাতে থাকতেন। একবার তিনি অজুর মাসআলা বর্ণনা করতে করতে অজু করে দেখিয়ে দিয়ে বললেন যে, দেখে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অজু করতেন। মসজিদে প্রথম থেকে একজন মাত্র মুয়াজ্জিন ছিল। তার সময় পর্যন্ত শহরের আবাদী বৃদ্ধি পাওয়ার কারণে একজন মুয়াজ্জিনের আজান সর্বত্র পৌঁছাত না। কাজেই তিনি আরও একজন মুয়াজ্জিন নিযুক্ত করে বহু দূরবর্তী স্থান পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছাবার ব্যবস্থা করেন। মসজিদের মুসল্লিদের মধ্যে বিশৃঙ্খলা রক্ষা এবং সারি সোজা রাখার জন্য তিনি কয়েকজন লোক নিযুক্ত করেছিলেন। জুমার দিন ও 2 ঈদের নামাজে তারা নিজেদের কর্তব্য খুব গুরুত্বের সাথে পালন করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু নববিজিত দেশসমূহে ইসলাম প্রচারের জন্য সুবিজ্ঞ মুবাল্লিগদেরকে প্রেরণ করতেন। যেমন কুফার প্রাক্তন গভর্নর মুগিরা ইবনে শুবার নেতৃত্বে একটি ধর্ম প্রচারক দল হিন্দুস্তানেও এসেছিল, যারা মালাবারে ইসলাম প্রচারের জন্য খুবই প্রচেষ্টা চালিয়েছিলেন। কালিকোটের মহারাজা উক্ত প্রচারক দলটিকে নিজের বিশেষ অতিথি রূপে গ্রহণ করেছিলেন। তাদের মুখে ইসলামের সৌন্দর্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্যের বিবরণ শুনে মহারাজা ইসলাম গ্রহণ করেছিলেন। হিন্দুস্থানে ইসলাম প্রচারের এই প্রচেষ্টা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহুর অতি গুরুত্বপূর্ণ ও বিশেষ কার্যাবলীর অন্যতম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহুর রাজনৈতিক কার্যাবলীর তালিকা পূর্ববর্তী 2 খলিফার ন্যায় এত দীর্ঘ নয়। এর একমাত্র কারণ সে বিশৃঙ্খলা ও বিদ্রোহ যা কতিপয় স্বার্থন্বেষী লোক ব্যক্তি উদ্দেশ্য সিদ্ধির জন্য দেশে ছড়িয়ে রেখেছিল, যার কারণে তৃতীয় খলিফার যুগটি বিশৃঙ্খলাকে শৃঙ্খলিত করা এবং শাসক বৃন্দদের রদবদল করার কাজেই অধিকাংশ ব্যয়িত হয়েছে। তবু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু প্রয়োজনীয় অগ্রগতিতে পশ্চাৎপদ থাকেননি।
তিনি খিলাফতের আসন গ্রহণের সঙ্গে সঙ্গেই যে সমস্ত বিদ্রোহ দিকে দিকে মস্তক উত্তোলন করেছিল তা ইসলামী রাষ্ট্রের পক্ষে যতই ধ্বংসাত্মক বিপজ্জনক রূপ ধারণ করেছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি ক্ষিপ্রতা ও সাহসিকতার সঙ্গে সেগুলোকে দমন করার ব্যবস্থা করেছিলেন এবং তৎসমূহদ্বয়কে পূর্ণ দমন না করা পর্যন্ত তিনি বিশ্রাম গ্রহণ করেননি। পূর্বে উল্লেখ করা হয়েছে যে মিশর বিদ্রোহ করেছিল, আজারবাইজান ও আর্মেনীয়রা রাজস্ব বন্ধ করে দিয়েছিল। খুরাসানিরা কাফন বেঁধে মুসলিম শক্তির কবল থেকে মুক্ত হওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে অবতরণ করেছিল। আলেকজান্দ্রিয়া, সাইপ্রাস এবং তারাবুলসেরও বিদ্রোহ দমন করতে হয়েছিল। বিভিন্ন সম্প্রদায় ও গোত্র, ইহুদি ও অগ্নিপূজক পার্শ্বিক সকলেই বিদ্রোহ ঘোষণা করেছিল। প্রত্যেকেরই দাবি ছিল যে আমাদেরকে রাজ দরবারে চাকরি এবং জায়গির প্রদান করা হোক, যাতে আমরা মুসলমানদের আনুগত্যের কবল থেকে মুক্ত থাকতে পারি। ফলত তারা এই উদ্দেশ্য সিদ্ধির জন্য সমগ্র সাম্রাজ্যে এমন ষড়যন্ত্রের জাল বিস্তার করে দিল যে চরম প্রচেষ্টা সত্ত্বেও এই সমস্ত লোকেরা ভেতরে ভেতরে সঙ্গবদ্ধ হতেই থাকে। এই ষড়যন্ত্রের অগ্নিশিখা পূর্ণরূপে কখনো নির্বাপিত করা যায়নি এবং বিদ্রোহীরা একে এত প্রবল করে তুলল যে শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মর্মান্তিক ঘটনাও সংঘটিত হল। মোট কথা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সৎ প্রকৃতির কোমল হৃদয় হওয়া সত্ত্বেও বিজিত দেশসমূহের বিদ্রোহকে এমনভাবে দমন করেছিলেন যে যখন মুসলিম জাতি গৃহবিবাদে লিপ্ত হল তখনও তারা পুনরায় মস্তক উত্তোলন করতে সাহসী হয়নি। তার আমলে দিগ্বিজয়ের সীমা এত সম্প্রসারিত হয়েছিল যে ইসলামী সাম্রাজ্যের সীমারেখা কুহেকাফ পর্যন্ত পৌঁছেছিল। আফ্রিকার ত্রিপলি, বারাক্কা, মরক্কো আর ইরান ও তৎসংলগ্ন এলাকায় আফগানিস্তান, খোরাসান, তুর্কিস্তান, এতদ ভিন্ন এশিয়া মাইনরের এক বিশাল এলাকা সিরিয়া প্রদেশের সামিল হয়ে গিয়েছিল। নৌবাহিনী গঠন এবং তার দ্বারা রোমান সাম্রাজ্যের এক বিশাল এলাকা জয় করে নেওয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাহসিকতার ফল। সাইপ্রাসের দিকে ইসলামী পতাকা উড্ডীন হল। রোমান সম্রাটের বিরাট নৌবাহিনী এমনভাবে পরাজিত হল যে তারা দ্বিতীয়বার আর মস্তক উত্তোলন করতে সাহসী হয়নি। বাস্তবিক পক্ষে সামুদ্রিক যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার অবদান ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে সত্যে পরিণত করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি মুসলিম বাহিনীকে সমুদ্রের উপর বিচরণ করতে দেখছি। কেউ কেউ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষতিকর পরামর্শ দিয়ে বিবাদে ফেলার চেষ্টায় সর্বদা তৎপর থাকা সত্ত্বেও তিনি পূর্ববর্তী খলিফাদের কর্মপদ্ধতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাবলীকে সর্বদা নিজের আদর্শরূপে সম্মুখে রেখেছেন। উলিদ ইবনে উকবার বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ আসলে তিনি ঘটনার তদন্ত করে উলিদকে বরখাস্ত করলেন এবং তাকে শরীয়ত অনুযায়ী দণ্ড প্রদান করলেন। অথচ এই উলিদ ছিলেন তার দুধভাই এবং শাসন কার্যেও যিনি সীমাহীন দক্ষতার পরিচয় দিয়েছিলেন। খিলাফতের কার্যের শৃঙ্খলা বিধানের জন্য তিনি কারো পরামর্শকে অবহেলা করেননি, বরং সঠিক ও নির্ভুল পরামর্শের প্রতি উপযুক্ত মর্যাদা প্রদান করেছেন। হযরত আলহা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে সাম্রাজ্যের অবস্থাবলী তদন্ত করে দেখার জন্য কিছু প্রতিনিধি বিভিন্ন প্রদেশে প্রেরণ করা হোক। তিনি এই পরামর্শ পছন্দ করলেন এবং কয়েকটি প্রতিনিধি দল গঠনপূর্বক রাজ্যের বিভিন্ন স্থানে প্রেরণ করলেন। তারা প্রদেশের অবস্থাসমূহ তদন্ত করে খলিফাকে গোচরীভূত করেছিলেন। সাম্রাজ্যের অভ্যন্তরীণ শাসন শৃঙ্খলার ব্যাপারে প্রাদেশিক গভর্নরদের সমন্বয়ে পরামর্শ সভা গঠন সর্বপ্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাই করেছিলেন। উক্ত সভায় তিনি গভর্নরদেরকে উপদেশ প্রদান করতেন, তারা যেন যার যার শাসন এলাকার যাবতীয় অবস্থা সম্বন্ধে সময় সময় খলিফাকে অবহিত করতে থাকেন। কোনো কোনো সময় আকস্মিকভাবে তাদের পরামর্শ চাইতেন এবং বিস্তারিত রিপোর্ট তলব করতেন। বিশেষ প্রয়োজন হলে পরামর্শের জন্য তাদেরকে মদিনায় ডেকে আনতেন। এরূপ ক্ষেত্রে তাদের সঙ্গে স্থানীয় বিশিষ্ট সাহাবিগণকেও পরামর্শ সভায় শরিক করে নিতেন। অনুরূপভাবে সাম্রাজ্যের সমস্ত গভর্নরদের সমন্বয়ে প্রথম বৈঠক 34 হিজরি সনে মদিনায় অনুষ্ঠিত হয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী সাম্রাজ্যকে যে কয়েকটি প্রদেশে বিভক্ত করেছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই বিভাগই বহাল রেখেছিলেন। অবশ্য তিনি দামেস্ক, জর্দান ও ফিলিস্তিন এই তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশকে মিলিয়ে একটি বড় প্রদেশ করেছিলেন, যাতে এই তিনটি ক্ষুদ্র প্রদেশের সমন্বয়ে একটি শক্তিশালী প্রদেশ গঠিত হয় এবং বহিঃশক্তির আক্রমণের আশঙ্কা দূরীভূত হয়। নববিজিত দেশসমূহের প্রতি ত্রিপলি, আর্মেনিয়া, সাইপ্রাস ও তাবারিস্তান প্রদেশগুলোকে তিনি পৃথক পৃথক শাসকের অধীন করে দেন, যাতে উক্ত প্রদেশসমূহের অভ্যন্তরস্থ বিশৃঙ্খলা সৃষ্টিকারীগণ মাথা তুলতে না পারে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যদিও স্বভাবত নম্র এবং সৎ ছিলেন, মানুষের দুষ্ত্রুটি এড়িয়ে যাওয়া ও ক্ষমা করে দেওয়া যদিও তার প্রকৃতিগত ছিল, কিন্তু রাষ্ট্র ও দিনের ব্যাপারে তিনি কোনো নম্রতা পছন্দ করতেন না। তার নিয়ম ছিল প্রতি জুমার দিন মিম্বরে বসে উপস্থিত লোকগণ থেকে তাদের অভিযোগসমূহ শ্রবণ করতেন
এবং বহিরাগত লোকগণ থেকে তাদের অঞ্চলের অবস্থাবলি জিজ্ঞেস করে জানতেন। লোকেরা নিতান্ত নিঃসঙ্কচিত্তে নিজ নিজ মতামত প্রকাশ করত। অতঃপর তিনি সকলের অভিযোগ দূরীকরণ ও সমস্যা সমাধানের প্রতি মনোনিবেশ করতেন। ইরান যদিও পূর্ণরূপে বিজিত হয়েছিল, তথাপি সেই দেশের নাগরিকদের আন্তরিক ভাবনা ছিল কেমন করে মুসলিম রাষ্ট্রের ক্ষতি সাধন করা যায় এবং মুসলিম শক্তির কবল থেকে নিজেদেরকে কীভাবে মুক্ত করা যায়। মুসলিম সাম্রাজ্যের আভ্যন্তরীণ দুর্বলতা এবং গৃহ বিবাদের প্রতি লক্ষ্য করে ইরানিরা পুনরায় যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। ইয়াজদগির্দ এই উদ্দেশ্যে 80,000 সৈন্যের একটি বাহিনী গঠন করলে তাদের দমনের জন্য উবাইদুল্লাহ ইবনে মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরিত হয়ে শাহাদত বরণ করেন। অতঃপর বসরার গভর্নর আবদুল্লাহ ইবনে আমের মুজাহিদ বাহিনী নিয়ে ইরানিদেরকে আক্রমণ করলে তুমুল যুদ্ধের পর ইয়াজদগির্দ পলায়ন করতে থাকে। আবদুল্লাহ ইবনে আমের তার পশ্চাদাপন করে ক্রমান্বয়ে আশিরিয়া, নিনাওয়া, উস্তাখার এবং জুদ নামক প্রদেশগুলো দখল করে নেন। ইয়াজদগির্দ কেরমানের দিকে পলায়ন করলে মুজাহিদ বাহিনী পশ্চাদাপন করে কেরমান, মার্ভ এবং ইস্পাহান নামক স্থানগুলোও জয় করেন। ইরানি বিদ্রোহীরা কোনো স্থানে টিকে থাকতে পারেনি। অবশেষে ইয়াজদগির্দ এক পাঞ্চাক্কিওয়ালা গৃহে আশ্রয় গ্রহণ করে, কিন্তু ওই ব্যক্তি তার মণিমাণিক্য হীরা জহরতের লোভে রাতে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। এভাবে কয়েক হাজার বছরের অগ্নিপূজক পার্শিক রাজবংশের শেষ রাজপুরুষের জীবনের রীতি ঘটে। ইরান বিজয়কে নিরঙ্কুশভাবে পূর্ণতা দান করা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালের একটি অবিস্মরণীয় ব্যাপার। যদিও প্রথম খলিফার আমলে ইরানের উপর আক্রমণ আরম্ভ হয়েছিল, দ্বিতীয় খলিফার আমলে ইরান মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়েছিল, কিন্তু সম্পূর্ণরূপে জয় করার কৃতিত্ব তৃতীয় খলিফাই লাভ করেছিলেন। 31 হিজরি সনের পর থেকে ইরানিরা আর কখনও মাথা তুলতে সক্ষম হয়নি। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ খিলাফতকালে প্রশাসনিক রীতির ক্ষেত্রে বহু পরিবর্তন সাধন করলেও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন নীতি পরিবর্তন করার চেষ্টা করেননি। বরং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই কয়েকটি বিভাগ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তিনি সেগুলোকেই অধিকতর দৃঢ় এবং সুশৃঙ্খল করেছেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের সমৃদ্ধির প্রতি এত অধিক মনোনিবেশ করেছিলেন যে একমাত্র মিশরের আমদানিই 1,20,00,000 থেকে 1,40,00,000 দিনারে দাঁড়িয়েছিল। সাথে সাথে তিনি নাগরিকদের ভাতাও প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছিলেন। তাছাড়া বহু লোক বাইতুল মালের সরকারি খাদ্য বিতরণ কেন্দ্র থেকে দুবেলাই খাদ্য লাভ করেছে। খাইবরের দিক থেকে প্লাবন এসে সর্বদা মদিনাকে প্লাবিত করে ফেলে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার অনতি দূরে একটি বাঁধ নির্মাণ ও নহর খনন করে চিরতরে প্লাবনের আশঙ্কা দূরীভূত করে দেন। সার্তুন্নেসী মহলের অন্যায় আবদার ও চাপ হজরত ওসমানের এই মেজাজের উপর কখনো প্রভাব বিস্তার করতে পারেনি। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তিনি জনগণের বাকস্বাধীনতাকে মরতে দেননি। জনসাধারণ প্রশ্ন উত্থাপন করেছে, তিনি তা ধৈর্যের সাথে শুনে তাদের অভিযোগসমূহ দূরীকরণের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া, উট ও অন্যান্য গৃহপালিত পশুর জন্য যেই চারণভূমি প্রতিষ্ঠা করেছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তা আরও সম্প্রসারিত করেন। চারণভূমিসমূহের কাছে পানির নহর খনন করে দেন এবং বনি সাবিয়ার অধিকারভুক্ত একটি বিরাট জলাশয় খরিদ করে চারণভূমিসমূহের জন্য নির্দিষ্ট করে দেন। এরপরেও পানির অভাব অনুভব করে তিনি স্বীয় তত্ত্বাবধানে অন্য একটি জলাশয় খনন করেন, যাতে চারণভূমিগুলোর পানির কষ্ট দূর হয়ে যায়। বাইতুল মালের পশুগুলোর রাখালদের থাকার জন্য চারণভূমির সংলগ্ন স্থানে বহু বাড়িঘর নির্মাণ করে দেন, যাতে তারা পুত্র পরিজন সহ শান্তিতে বসবাস করতে পারে এবং সর্বক্ষণ পশুগুলোর সংরক্ষণে আত্মনিয়োগ করতে পারে। সেনাবাহিনীর সুখ শান্তির প্রতি তিনি সর্বদা লক্ষ্য রেখেছেন, তাদের ভাতা বাড়িয়ে দিয়েছেন আর সামরিক বিভাগকে সাধারণ বিভাগ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র রেখে সেনাবাহিনীকে একাগ্রতা দান করেছেন। 24 হিজরিতে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক খিলাফতের দায়িত্বভার গ্রহণের পরপরই রোমান সাম্রাজ্যের বহু সামরিক দুর্গ ও জনপদ মুসলিম বাহিনী কর্তৃক বিজিত হয়। এবছরে জনসাধারণের মধ্যে এক ধরনের রোগ মহামারী আকারে দেখা দেয়। স্বয়ং খলিফাতুল মুসলিমিনও এই রোগে আক্রান্ত হন এবং এর ফলে তিনি এই বছর হজ পালনে সক্ষম হননি। এই রোগে আক্রান্ত ব্যক্তির নাক দিয়ে রক্ত পড়ার কারণে আরবরা মহামারীর এই বছরটির নাম দিয়েছিল আম আর রুয়াফ, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়ার বছর। হিজরি 25 সালে মুগিরে ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলার স্থলে সাদ ইবনে আবি উক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে পুনরায় কুফার গভর্নর নিযুক্ত করা হয়। কিন্তু মাত্র এক বছর পর 26 সালে তদস্থলে হজরত উলিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলাকে আনা হয়। 26 হিজরি বর্ষ ছিল খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়নের বছর। এবছর নতুন কিছু এলাকা মুসলিম সাম্রাজ্যের অধীনে আসে। এই বছরই হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কার মসজিদুল হারাম সম্প্রসারণের কাজে হাত দেন। বিপুল পরিমাণ ভূমি ক্রয় করে খানায় কাবার চারপাশে প্রলম্বিত ঐতিহাসিক মসজিদটির ব্যাপক সম্প্রসারণ ও উন্নয়ন কর্মসূচি হাতে নিয়ে তা বাস্তবায়ন করেন।
28 হিজরি সনে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুযোগ্য গভর্নর সিরিয়ার প্রশাসক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলিম নৌশক্তি সমুদ্রপথে সাইপ্রাসে অভিযান পরিচালনা করে। এই অভিযানে বিশিষ্ট সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা শপথনিক অংশগ্রহণ করেন। রণযাত্রায় ঘোড়ার পিঠ থেকে পড়ে তার স্ত্রী উম্মে হারান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। আরব্য রণনীতি ও যুদ্ধ ঐতিহ্য হিসাবে অকুস্থলেই এই মহিলা মুজাহিদকে সমাহিত করা হয়। হিজরি 26 সালে আরও বিপুল এলাকা মুসলিম সাম্রাজ্যের আওতাভুক্ত হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার স্থলে মিশরে একজন নয়া প্রশাসক নিযুক্ত করেন। মিশরের নবনিযুক্ত প্রশাসক আবদুল্লাহ ইবনে আবি সারাহ একজন অনুপম রণবিশারদ ও সুদক্ষ সেনাদক্ষ ছিলেন। আফ্রিকার বিশাল এলাকা জয়ের কৃতিত্ব তাকে মুসলিম বিজয় অভিযানের শীর্ষ রূপকারদের তালিকাভুক্ত করেছিল। 29 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরল কৃতিত্ব মদিনার মসজিদে নববীর সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়িত হয়। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্মৃতি বিজড়িত তার পবিত্র জীবন সংগ্রামের মূল কেন্দ্রস্থল মহিমান্বিত এই মসজিদে নববীর দেয়ালগাত্রে নকশি পাথর স্থাপন পূর্বক এর সৌন্দর্য বর্ধন করা হয়। দৈর্ঘ্য ও প্রস্থে মসজিদের আয়তন যথাক্রমে 160 ও 150 গজে নিয়ে আসা হয়। স্তম্ভসমূহ পাথর দ্বারা নির্মাণ এবং ছাদে শক্ত কাঠের আস্তরণ করা হয়। হিজরি 30 সনের মধ্যে এশিয়ার বিশাল অঞ্চল তথা তুস, সখর্স, মার্ফ ইত্যাদি মুসলিম বাহিনী কর্তৃক পরাভূত হয়। এ সকল বিজয় অভিযানের লব্ধ বিপুল পরিমাণ বিত্ত সম্পদ মুসলিম জনসাধারণের মাঝে ভাগ করার ফলে গোটা সাম্রাজ্যে সচ্ছলতা ও সুখ শান্তির পরিবেশ গড়ে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খিলাফতে রাশেদা তথা তার সুযোগ্য উত্তরসূরিদের দক্ষ প্রতিনিধিত্বের যুগই ছিল ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল অধ্যায়। বিশিষ্ট খ্রিস্টান জীবনীকার ও ঐতিহাসিক জোজি জায়দানের ভাষায় খোলাফায় রাশিদিনের শাসন প্রক্রিয়ার মূল ভিত্তি ছিল আল্লাহ ভীরুতা। ন্যায় ও সুবিচারের জীবন্ত উদাহরণ এসব পুণ্যাত্মবর্গ অসম্ভব ধরনের সাদামাঠা জীবনযাপন করতেন। খোলাফায় রাশিদিনের যুগের সভ্যতা, সংস্কৃতি, জীবনাচার ইত্যাদি সবই ছিল দিন নির্ভর। পার্থিব রাষ্ট্র বা শাসনকর্তাদের সাথে তাদের কোনোই তুলনা হয় না। প্রত্যেক যুগের খলিফাই মোটা সুতি কাপড় পরিধান করতেন। পাদুকা হিসাবে ব্যবহার করতেন খেজুর গাছের উপাদান থেকে প্রস্তুত চটি। তরবারির হাতল বা খাপু হতো খেজুরের ছাল থেকে প্রস্তুত রশি দিয়ে বানানো। একজন অতি নগণ্য সাধারণ নাগরিকের মতোই সাম্রাজ্যের প্রধান ব্যক্তি খলিফাতুল মুসলিমিনও বাজারে এবং রাস্তাঘাটে চলাফেরা করতেন। অতি সাধারণ কোনো ব্যক্তির সাথেও যদি খলিফা কথাবার্তা বলতেন তখন প্রায়শই তুলনামূলক কড়া ও বেপরোয়া কথা তাদের শুনতে হতো, কেননা তারা নিজেদেরকে জনগণের বন্ধু বা সেবক মনে করতেন। উপরোক্ত প্রতিটি বিষয়কেই এসব পবিত্র ব্যক্তিবর্গ দিনদারির অংশ মনে করতেন। আল্লাহ ভীরু ন্যায় ও সুবিচারকে সম্বল করে তারা জনগণের উপর শাসন কার্য পরিচালনা করতেন। খিলাফতে রাশেদার যুগে দরিদ্র থেকে দরিদ্রতর নাগরিকদের জীবনযাত্রার মান অনুপাতে খলিফা ও শাসকবর্গের জীবনযাত্রার মান নির্ধারিত হতো। গরিব অসহায় পরিবারের সদস্যদের ন্যায় সাধারণ খাদ্য তারাও গ্রহণ করতেন। অভাব বা অনুটনের জন্য নয় বরং এই নীতির মাধ্যমে রাষ্ট্রের দুঃখী ও বঞ্চিত নাগরিকদের সাথে শাসকদের সাজস্য ও সহমর্মিতার উপলব্ধি বজায় ছিল। নাগরিক জীবনের মান উন্নয়নের প্রয়াস জোরদার হতো এবং জাতির সেবকরা তাদের শাসিত নাগরিকদের অর্থাৎ সামাজিক অবস্থার সঠিক অবস্থা সম্পর্কে সর্বদা পরিজ্ঞাত থাকতেন। বিভিন্ন সূত্র থেকে অর্থবিত্তের আমদানি হলেও অভাবীদের মাঝে বিলিয়ে দিয়ে তারা গৌরবহ দারিদ্র, আল্লাহ নির্ভরতা, ধৈর্য ও অল্পতুষ্টির আদর্শের মহিমায় সমুজ্জ্বল থাকতেন। ধন সম্পদের প্রতি খোলাফায়ে রাশিদিনের কোনোই আসক্তি ছিল না। তা কেবল খলিফাদের চরিত্রই নয় বরং সাধারণ সাহাবায়ে কিরামও এই উন্নত মানসিকতার অধিকারী ছিলেন। পূর্বোক্ত উদ্ধৃতিটি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ঐতিহাসিকের গ্রন্থ থেকে এই জন্যই নেওয়া হয়েছে যে যাতে শ্রোতা সাধারণ উপলব্ধি করতে পারেন যে খোলাফায়ে রাশিদিনের শাসন, বিচার ও রাষ্ট্রব্যবস্থা শুধু মুসলমানদের কাছেই প্রশংসিত নয় বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল সুচিন্তাশীল মানুষই তাদের আদর্শিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়ে থাকে। শুধু প্রাচীনকালে নয়, আধুনিক বিশ্বের উন্নত ও সভ্য মানুষেরাও সাহাবায়ে কিরাম গঠিত এবং খোলাফায়ে রাশিদিনের শাসিত সমাজ ও সভ্যতার গুণমুগ্ধ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফত পরিচালনাও ছিল তার পূর্বসূরীদের অনুসৃত আদর্শের অনুরূপ। বিরুদ্ধবাদীরা তার সম্পর্কে যে সকল বিষয়ের রটনা করে থাকে সেসবের বর্ণনা এতই দুর্বল ও অমূলক যে এসব নিয়ে আলোচনা করারই কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। তবুও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এসব অভিযোগ বা অপবাদ যখন এই মহাত্মা খলিফায়ে রাশিদের উপর আরোপ করা হয় তখন এসবের দালিলিক খণ্ডন ও যৌক্তিক অপনোদনে প্রবৃত্ত হওয়া আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। সামনে আমরা মুসলিম খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনের এই দিকটির উপর কিছু আলোকপাতের প্রয়াস পাব।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনের অন্যতম বৃহৎ ও মহান কৃতিত্ব রূপে যে অবদানটিকে গোটা মুসলিম উম্মাহ চিরস্মরণ করে আসছে, সেই কোরআনের অভিন্ন গ্রন্থরূপে প্রবর্তনকেই বিরোধীরা তার ত্রুটি হিসাবে আখ্যা দিয়ে থাকে। ফলে এসব বিরোধ দৃষ্টিভঙ্গি চেতনা ও মনোগত পার্থক্যের দরুণই সৃষ্টি হয়ে থাকে। বিরুদ্ধবাদীদের ভাষায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের ধারাক্রম উলটপালট করে তার সকল অনুলিপি ধ্বংস করে দিয়ে শুধু একটি অনুলিপিকে জারি করেছেন। অথচ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই ক্ষেত্রে বলতে হয় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফত আমলে আরবদের বিভিন্ন স্থানে বিচিত্র বাগধারা ও বহু রকমের ধ্বনিতে কোরআনের পাঠ প্রচলিত ছিল। কোনো কোনো স্থানে মানুষ ভুল ভ্রান্তির শিকার হয়ে পড়েছিল। খণ্ডিতভাবে পবিত্র কোরআন নানা জনের কাছে লিখা ও সংরক্ষিত থাকায় এসবের মধ্যে বৈপরীত্য ও বিরোধও সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এসব সমস্যা সামনে আসায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় উদ্যোগে গোটা মুসলিম সাম্রাজ্যে পবিত্র কোরআনের এক ও অভিন্ন বাগধারা পাঠ, কিরাত ও ধ্বনি প্রচলনের মাধ্যমে আল্লাহর ঘোষণায় বাস্তবায়িত করেছেন। আল্লাহ পবিত্র কোরআন সম্পর্কে অঙ্গীকার করেছেন যে, আমি এই কোরআন অবতীর্ণ করেছি আর আমি এর সুরক্ষা নিশ্চিতকারী। যদি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য খলিফা রূপে এই বিক্ষিপ্ত অবস্থা ও অনিয়ন্ত্রিত কোরআন চর্চার প্রতি নজর না দিতেন, তাহলে এই পবিত্র কোরআন পৃথিবীর বুকে এত দুর্বল ও নিপুণ ব্যবস্থাপনায় বিদ্যমান থাকা কতটুকু সম্ভব হতো, এটা সত্যি ভাববার বিষয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই দূরদর্শিতা ও অন্তর্দৃষ্টি বর্ণনার বিষয় নয়, বরং উপলব্ধি করার বিষয়। তিনি কত গভীর আন্তরিক আর বিজ্ঞচিত কর্মপন্থায় আল্লাহর পাক কালামের একটি চূড়ান্ত সংকলন মুসলিম উম্মাহকে চিরদিনের জন্য উপহার দিয়ে গিয়েছেন, যার উপর আজ আমাদের এত গর্ব। যেই কালামের নিখুঁত বিশুদ্ধতা ও অলৌকিক সুরক্ষার উপর আমাদের অন্তরহীন আস্থা, বিশ্বাস ও অহংকার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত ধারাক্রমের উপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক গ্রন্থনাকৃত এবং উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক সুরক্ষিত পবিত্র কোরআনের অবিসম্পাদিত কপিখানা গোটা সাম্রাজ্যে প্রবর্তন করেন। ধ্বনি বা বাকৃতির কবল থেকে পাক কোরআনকে মুক্ত করে বিশুদ্ধতম বাকৃতি ও সর্বসম্মত ধ্বনিত্বের উপর তার ভিত্তিকে মজবুত করে দেন। যে সকল আয়াত বা সুরার খণ্ডাংশ নানা স্থানে বিভিন্ন মানুষের ব্যক্তিগত সংগ্রহে ছিল এবং কালের আবর্তনে এগুলোতে পারস্পরিক অসামঞ্জস্যতার ক্ষীণতম সম্ভাবনাও দেখা যেতে পারত, এসব সংগ্রহ তিনি রাষ্ট্রীয়ভাবে একীভূত করে বিনষ্ট করে দিয়ে কেন্দ্রীয় খিলাফত কর্তৃক গৃহীত পাক কোরআনের অনুমোদিত আদি অনুলিপি গোটা সাম্রাজ্যব্যাপী প্রবর্তন করেছিলেন। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।